দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়, দিনে দুটো করে কাঁচা লঙ্কা খেলে কি হতে পারে জেনে নিন। লঙ্কা ছাড়া বাঙালির পথ যেন আত্মা ছাড়া শরীর, তাই তো ডাল সেদ্ধ হোক কি রাজকীয় কষি পাঠার ঝোল, কাঁচা লঙ্কার বিচরণ সর্বত্র। আসলে কাঁচা লঙ্কার শরীরে একাধিক পুষ্টির উপাদান রয়েছে, যা শরীরে প্রবেশ করা মাত্র একাধিক উপকারে লেগে থাকে। যেমন ধরুন, ওজন কমাতে সাহায্য করে। আজকের যুগের ট্রেন্ডে হলো স্লিম অ্যান্ড ফিট শরীর, আর তা পেতে কেউ জিমমুখী তো কেউ হট যোগাসনের ব্যস্ত। কিন্তু আপনাদের কি জানা আছে, প্রতিদিন 2 থেকে 3টি করে কাঁচা লঙ্কা খেলেও এক্ষেত্রে দারুণ উপকার মিলতে পারে? একেবারেই ঠিক শুনেছেন। একাধিক গবেষণায় দেখা গেছে, কাঁচা লঙ্কার অন্দরে ক্যালোরি না থাকার কারণে এটি খেলে ওজন বৃদ্ধির আশঙ্কা থাকে না। সেই সঙ্গে এতে থাকা একাধিক উপকারী ভিটামিন এবং পুষ্টিকর উপাদান হজম ক্ষমতার মারাত্মক উন্নতি ঘটায়, ফলে শরীরে অতিরিক্ত মেদ জমার কোনো সুযোগ থাকে না, ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে। তাই এবার থেকে শরীর চর্চার পাশাপাশি কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যাস করুন, দেখবেন নিমেষে মেদ কমে যাবে। ক্যান্সার বিরোধী পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখতে পাবেন, গত কয়েক দশকে আমাদের দেশে ক্যান্সার রোগে আক্রান্তের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, এই রোগের প্রকোপে আগামী 2 থেকে 3 বছরে যে আরও বাড়বে সে বিষয়ে প্রায় নিশ্চিত চিকিৎসকেরা। তাই এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সাবধানতা না নিলে কিন্তু বেজায় বিপদ। তাহলে উপায়, এক্ষেত্রে কাঁচা লঙ্কা আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। আসলে লঙ্কায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের অন্দরে থাকা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান নষ্ট করে দিয়ে এমন মারণ রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণার সূত্র অনুযায়ী, নিয়মিত কাঁচা লঙ্কা খেলে প্রস্তেট সম্পর্কিত একাধিক রোগ থেকে মুক্তি মেলে। তাই পুরুষদের কাছে অনুরোধ, বুড়ো বয়সে যদি আরামে কাটাতে চান তাহলে এখন থেকে লঙ্কার সঙ্গে বন্ধুত্ব পাতান, দেখবেন উপকার মিলবে। হার্টের কর্মক্ষমতা বাড়ায়। রক্তে ট্রাইগ্লিসারাইড এবং বাজে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে হার্টকে তরতাজা রাখতে লঙ্কার কোনো বিকল্প হয় না বললেই চলে। এখানেই শেষ নয়, এই সবজিটি শরীরে থাকা একাধিক পুষ্টিকর উপাদান ব্লাড ক্লট যাতে না হয় সেদিকে খেয়াল রাখে, ফলে স্বাভাবিকভাবেই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা কমে যায়। ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।